বিএনপির সমাবেশকে ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ এখন পাকিস্তানের দালালে ভরে গেছে, আর বিএনপির ভারতীয় পণ্য বর্জনের সমালোচনা করে তারা দেশের মানুষের সাথে তামাশা করছে বলে মন্তব্য করেন দলের শীর্ষ নেতারা। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গণহত্যা দিবসের আলোচনায় এসব কথা বলেন আওয়ামী লীগ নেতারা। এস কে সৌরভের প্রতিবেদন। ইতিহাসের কলঙ্কিত অধ্যায়, 25 মার্চ গণহত্যা দিবসে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এতে যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিএনপি ভারতীয় পণ্য বর্জনের নামে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা। যারা 1971 সালের এই স্বাধীনতার ইতিহাসকে মানে না, যারা গণহত্যা দিবস মানে না, তাদেরকে রাজনৈতিকভাবে বয়কট করে আমরা আমাদের গণহত্যা দিবস আন্তরিকভাবে আমরা আদায় করব। যারা পণ্য বর্জনের ডাক দেয়, ভারতীয় পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খায়, আর ভারত থেকে আসা গরুর মাংস দিয়ে সেহরি খায়, আর তাদের বউ ভারতীয় শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে তারা জনসভায় যায়, এরা আসলে মানুষের সাথে তামাশা করছে, দেশে দ্রব্যমূল্য বাড়ানোর জন্য, বাজার অস্থিতিশীল করার জন্য। 71-এর ঘাতকদের প্রেতাত্মারা বাংলাদেশে রাজনীতি করছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে লজ্জার এবং দুঃখের। এদেরকে যতক্ষণ পর্যন্ত বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে শক্তি ফিরে আসবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দেশকে ধ্বংসের পথে নিতে চাচ্ছে তারা। আমি জানতে চাই, মির্জা ফখরুল 71-এ আপনি কোথায় ছিলেন? 71-এ আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন? 71-এ কোন সেক্টরে আপনি যুদ্ধ করেছেন? ফখরুল সাহেব, আপনিও রিজভীর মতো মাথা গরম করবেন না। মুক্তিযোদ্ধার সমাবেশ একটা ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশ। গণহত্যার স্বীকৃতি আদায়ে পাকিস্তানের দালালরাই এখন বড় বাধা বলে মন্তব্য করেন তিনি। এরা দালাল, এই দালালদের জন্য আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি 25 মার্চ গণহত্যার স্বীকৃতি আজও আমরা পাইনি। পাকিস্তানের দালালে বাংলাদেশ ভরে গেছে, আমাদের আজকের শপথ স্বীকৃতি পেতে হলে এই দালালদের প্রতিহত করতে হবে, পরাজিত করতে হবে। ভারতীয় পণ্য বর্জন নিয়ে বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হবে। বেশি কথা বললে আমরা হাটে হাঁড়ি ভেঙে দেব। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।